এই কাহিনী একটা বাড়িকে নিয়ে। সেই বাড়ি যে যে কিনেছে, হয় সে পাগল না হয় মারা গেছে। শেষে বাড়ির মালিক ছিলেন রামু পাল এবং তার কাছ থেকে প্রতাপ গুপ্তা এ বাড়িটা কিনে নেয়। প্রতাপ একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তার আগে এ বাড়িতে রহস্যজনক মৃত্যু নিয়ে বহুবার পুলিশ কেস হলেও প্রতিবার প্রমাণের অভাবে কেস ক্লোজড হয়ে যায়। এবারও আরও একটি কেস হয়, সেখানে সরকার বাড়িটা সিজ করে নেয় এবং আপাতত প্রতাপ ব্যাঙ্গালোরে এবং রামুপাল তার গ্রামের বাড়িতে থাকে। কিন্তু এবারেও কেস প্রমাণের অভাবে ক্লোজড হয়ে যায়। Thank you.
বলি বলি, আর কতজন কতজন এইভাবে এই বাড়িতে মরবে? হ্যাঁ, এর কি কোনো শেষ নেই? বছরের পর বছর ধরে এই বাড়িতে আমি সব দেখে আসছি, বছরের পর বছর, এর কি কোনো শেষ নেই? হ্যাঁ, এর কি কোনো শেষ নেই? আমার বাড়ির এই যে বাড়ির ব্যাপারটা কি তুমি জেনেছো? যে বাড়িটা তো আমাদের আবার হ্যান্ড ওভার করে দিয়েছো ওরা। হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি কাল কখন আসবে?
বিকালের দিকে? না না, তুমি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো গো। আমার যা মনে হচ্ছে এই বাড়ি এখনো সেই ঘটনা টটনা মানে এখনো মানে কিছু ঠিক হয়নি। কিছু কিছু আওয়াজ পাচ্ছি আবার সেরকম। রামুকাকা, কী ব্যাপার? আপনি কালকে এইভাবে ফোনটা কেটে দিলেন কেন? যাক, ভালোই হয়েছে যে আপনি ঠিক আছেন। আমি ভাবলাম হয়তো আপনার কোনো বিপদ হয়েছে। কিছু কথা না জানাই ভালো। কি কত লোক তো এ বাড়িতে এসে পড়েছে, না হয় কি ধরনের ছেলে গো, ভূতের রাগ তুমি গানের উপর তুলছো?
হ্যালো, আমি প্রতাপ গুপ্তা কথা বলছি। ডক্টর সব্যসাচী ব্যানার্জির সাথে কি আমি কথা বলতে পারি? আসুন স্যার। কি হাতটা বেঁধে রেখেছেন কেন? স্যার, হাত বেঁধে রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ কাল আমি বাড়ি আসার পর উনি যা করেছেন আমার আর কোনো উপায় ছিল না। ও আই সি। স্যার, আপনি জানেন কি না জানি না, খবরের কাগজে এবারের বিষয়ে যা লিখেছিল আমার মনে হয় তার জন্যই হয়তো এরকম দশা। প্লিজ, আজকে এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এইসব অবাস্তব চিন্তা হোক না যে কি করে তোমাদের মাথায় আসে। অনেক সময় সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য মানুষ করে। তুমি আমাকে আমার কাজটা করতে দাও, ওনার হাতটা খুলে দাও। স্যার, হাতটা খোলা কিন্তু বিপজ্জনক হতে পারে। স্যার তুমি থামো তো, হাতটা খুলে দাও, হাতটা খুলে দাও। ঠিক আছে স্যার। রঙবাবু এখন কেমন ফিল করছে? শুনছেন রঙবাবু? একটু হাঁকুন তো জিভটা দেখি। দেখুন রঙবাবু, আপনি আমাদের একটু কোঅপারেট করুন। আপনি যদি কোঅপারেট না করেন তাহলে আপনাকে আমরা সাহায্য করতে অক্ষম। I don't want your help. ঠিক আছে, এবার হাঁটা করুন তো একটু। জিপটা দেখি। It's okay. It's okay. I'm fine. দেখুন রঙবাবু, আপনার কি কোনো ইন্টারনাল প্রবলেম হচ্ছে বলে আমাকে জানাতে পারেন? কোনো কি প্রবলেম হচ্ছে? শোনো, আমি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো খাক। আর ওনাকে মেন্টাল হসপিটালে দেখাবার জন্য প্রিপেয়ার হও। যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাবে ততই তোমাদের উপকার। তাহলে দেখি।
শুনে নিয়ে যাও। স্যার আপনার ফিস আছে? আমার ফিস চিন্তা করুন। হ্যালো, কেমন আছেন রামু কাকা? আমি রামু নই। আমি জানি আপনি রামু কাকা নন। রামু কাকা কোথায়? আমাদের সাথে। তো ঠিক কদিন থাকা হবে এই শরীরে? যতক্ষণ না প্রাণ শক্তি চলে যায়। এতজন তো এ বাড়িতে মরেছে, তারপরেও ইনি কেন? কি এটা তো স্প্যানিশ, তাই না? তুমি তো শয়তানি সত্যি, গ্রিক ভাষাও তোমার জানা থাকবে। তাহলে তো এটাও জানা উচিত যে তোমাকে এ বাড়ির শরীর ছেড়ে চলে যেতে হবে। একজন মরেছে, আরো একজন মরবে। তোর প্রবলেম থাকলে তুই বাড়ি ছেড়ে চলে যা। না, বাড়ি ছেড়ে আমি যাব না, কারণ এই বাড়ি ছেড়ে গেলে যে বাড়িতে আসবে তার প্রাণ বেঘরে যাবে। আমি জানি এ বাড়িটা বহুদিন আগে ইংরেজ তান্ত্রিকের ছিল, সেই রিচুয়াল পারফর্ম করে এসব জিনিসগুলোকে এখানে ডেকেছে। তাই যারা যারা তারপরে বাড়ি কিনেছে তারা সবাই মারা গেছে। এখন রামু বলো সেই দরজা কি চাও তুমি? যেটা তুই বাড়ির থেকে পেয়েছিলিস সেই বইটাকে তুই রিচুয়াল পারফর্ম করে এই বাড়িতে লক করে রেখেছিস। হ্যাঁ, ওটা আমি পেয়েছিলাম, এবং ওটাতে শয়তানি শক্তির ব্যাপারে সমস্ত কিছু লেখা ছিল। ওটাকে তুই রিলিজ কর। ওই বইয়ের 4 নম্বর পাতায় যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা পড়ে স্যাটারের চিজাকে অ্যাকসেপ্ট কর। এটা আমি করব না, কারণ এটা করলে তোমার শক্তি দ্বিগুণ হবে আর তাতে আরো লোকের প্রাণ যাবে। রামুপাল আমার অনেক কাছের মানুষ ছিল, এখনো আছে, তাই তার জন্যই আমি তার সাথে দেখা করতে এসেছিলাম। এবং রামুপালের মতন ব্যারিয়ার ছিল বলেই তোমার সাথে আমি এতক্ষণ সামনে কথা বললাম।
করছিস তুই ওখানে? কি করছিস? Whose nature and property is ever to have mercy. Grant that the chains of evil binding this person be loosen and let me live our only one. Through Jesus Christ, your Son, our Lord. Fuck you! Amen. যেটা করতে চলেছি এটা সত্যি অনেকদিন আগেই আমার করা উচিত ছিল। Thank you.
দেখো প্রতাপ, আমি কিন্তু এখনো বেশ কনফিউজ। ভাবজি এতদিন ধরে আমার সঙ্গে এসব কি হলো? আর তোমার মুখে যা সব শুনছি তাতে করে তো আমার কনফিউশন আরো বেড়ে গেল মনে হয়। আচ্ছা প্রদা, বলছি তোমার কি মনে হয় যে সব জিনিসপত্র এখানে ঘটলো তা কি এখানেই শেষ হলো, নাকি ভবিষ্যতে আবার সে ফিরে আসবে? সেটাই তো প্রশ্ন।